হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুইক ফ্যাক্টস। এই কমিউনিটি হলো সেই সব মানুষদের জন্য যে নিজেকে এবং নিজের লাইফকে আরো ভালো করে গড়ে তুলতে চায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা যায়, তাদের স্টুডেন্টদের মধ্যে 75% স্টুডেন্ট যখন বাসার বাইরে থাকে, তারা তাদের ফোনের পরিবর্তে তাদের ওয়ালেটকেই ভুলে যেতে বেশি পছন্দ করে। একজন এভারেজ ইউজার দিনে প্রায় 110 বার ফোন চেক করে, আর অন অ্যান এভারেজ একজন ইয়াং পার্সন দিনে 4.7 hours নিজের ফোন ইউজ করে। সেজন্যই আমাদের ব্রেইনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। এটা শুধু এভারেজ ইউজারের ক্যালকুলেটেড কন্ডিশন। আবার দেখতে গেলে 18 থেকে 29 বছরের 93% মানুষ শুধু এজন্যই ফোন ইউজ করে যাতে সে বোর না হয়। এজন্যই আজকাল টিনেজার্স ও ইয়াং লোকদের স্যাড থাকা, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ফিল করা বেড়েই যাচ্ছে। আর এর সবচেয়ে একটি বড় কারণ হচ্ছে ফোন, সোশ্যাল মিডিয়া বেশি পরিমাণে ইউজ করা, কারণ এটি আমাদের সার্কাডিয়ান রিদমকে নষ্ট করে। 2010 সালের পর থেকে, যখন স্মার্টফোন প্রায় আমাদের সবার কাছে আসা শুরু হয়েছে, তখন থেকে গুগলে ডিপ্রেশন রিলেটেড সার্চও অনেক বেশি বেড়ে গিয়েছে। তাহলে আপনিও যদি স্যাড, ডিপ্রেসড, ডিমোটিভেটেড ফিল করেন অথবা লাইফে ভালো পারফরমেন্স করতে না পারেন, তাহলে এর একটি বড় কারণ আপনার ফোন ও সোশ্যাল মিডিয়া ইউজ করার অভ্যাস হতে পারে। কিন্তু আমরা আপনাকে ফোন অ্যাডিক্ট বলবো না, কারণ আমরা কখনোই ফোন অ্যাডিক্টেড হই না। আমরা শুধু কিছু অ্যাপস ও গেমসের অ্যাডিক্ট হয়ে যাই, যার কারণে আমরা আমাদের ফোন বারবার খুলি আর ঘন্টার পর ঘন্টা ইউজ করি। তাহলে প্রবলেম আমাদের ফোনে নেই, প্রবলেম শুধু অ্যাপস অথবা গেমসে। আমাদের সেগুলোকেই সরাতে হবে, কারণ অন দ্য আদার হ্যান্ড একজন বেটার হিউম্যান তৈরি করতে ফোনের অনেক অবদান আছে। আমাদের ফোন ছাড়ার কোনো প্রয়োজন নেই, শুধু এর ইউজের মাত্রা কমাতে হবে। কারণ ফোন ইউজ করা আর একেবারেই ছেড়ে দেওয়া, এটা কোনো প্র্যাকটিক্যাল জিনিস নয়। তাহলে আমরা কিভাবে এটা ছাড়তে পারি, কিভাবে আমরা আমাদের প্রয়োজনের জন্য ফোনকে ইউজ করতে পারি টাইম নষ্ট করার বদলে, জানতে হলে আমাদের সাথেই থাকুন। আমরা এইসব কোশ্চেন্স এর সলিউশন স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। স্টেপ 1, চেঞ্জ ইউর ফোনস আনলক ফিচার। সময়ের সাথে সাথে আমাদের ফোনের আনলক ফিচারও চেঞ্জ হয়েই চলছে, আর কোম্পানিগুলো পুরো জোর লাগিয়েছে যাতে ফাস্ট আনলক ফিচারে ইউজার অ্যাডিক্টেড হয়ে যায়। সেজন্যই এখন শুধু আমাদের ফোন আনলক করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। তাহলে সবার প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেস আনলক ও ফিঙ্গার আনলক দুইটি অপশন বন্ধ করে দিন। তার বদলে আপনি আপনার ফোনে লং টাইপিং লক পাসওয়ার্ড ইউজ করেন, যেখানে কিছু অ্যালফাবেট, কিছু নাম্বার আর কিছু সিম্বল থাকবে। এই পাসওয়ার্ডের ধরন কিছুটা ডিফিকাল্ট হবে, বাট বিনা কারণে আপনার ফোন খোলার অভ্যাস কমিয়ে দিবে। স্টেপ 2, টার্ন অফ নোটিফিকেশনস অ্যান্ড কালার্স। ফেসবুক নিজের মোবাইল অ্যাপের স্টার্টিং ডেজের শুরুর দিকে নোটিফিকেশনের কালার ব্লু রেখেছিল, কিন্তু ইউজাররা সেই নোটিফিকেশনে খুব কম ক্লিক করত। তারপর ফেসবুক নিজের নোটিফিকেশন কালার রেড করে দেয়, কারণ রেড অ্যান্ড ইয়েলো এর মতো ব্রাইট কালার আমাদের অ্যাটেনশন তাদের দিকে টেনে নেয়। তারপর থেকেই বাকি সোশ্যাল মিডিয়া অ্যাপস তাদের নোটিফিকেশনের কালার রেড করে দেয়, যাতে আমরা সেখানে বারবার ক্লিক করি। আর এই জিনিসটাই কম্পনশন লুক তৈরি করে, যার ফায়দা তুলে সোশ্যাল মিডিয়া কোম্পানি ইনকাম করে। তাহলে এটা থামানোর জন্য আপনি আপনার সেটিংসে গিয়ে সব সোশ্যাল মিডিয়া অ্যাপস যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, ইনস্টাগ্রাম এদের অ্যাট্রাকশন নোটিফিকেশন বন্ধ করে দিন, আর ফোনকে গ্রে স্কেল মোডে ইউজ করতে পারেন, যাতে অ্যাপসের ব্রাইট কালার আপনাকে ডিস্ট্রাক্ট না করে। যখন আপনার খুব প্রয়োজন হবে তখন আপনি গ্রে স্কেল মোড অফ করতে পারেন। স্টেপ 3, পুট ইয়োর ফোন অন এয়ারপ্লেন মোড। আপনি হয়তো এখন একজন স্টুডেন্ট অথবা অফিসে কর্মরত, আপনি যখন আপনার ঘরে বসে স্টাডি করেন অথবা আপনার অফিসের কাজ আপনার ঘরেই করতে হয়, তাহলে আপনি যে সময়টুকু আপনার কাজ করেন অথবা স্টাডি করেন তখন আপনার ফোনকে এয়ারপ্লেন মোডে রাখতে পারেন, যাতে সেই সময়ে আপনার ফোনে কোনো নোটিফিকেশন অথবা ফোন কল না আসে। সেক্ষেত্রে আপনি ডিস্ট্রাক্টও হবেন না এবং আপনার কাজও মনোযোগ দিয়ে করতে পারবেন। যদি আপনার মনে হয় আপনার কাজের সময় অফিস থেকে ইম্পর্টেন্ট কল আসতে পারে, তাহলে আপনি শুধু আপনার নেটকে বন্ধ রাখুন এবং এয়ারপ্লেন মোড ইউজ বন্ধ করুন। কিন্তু যদি ঘন্টার পর ঘন্টা বিনা ডিস্টার্বে কাজ করতে চান, তাহলে এয়ারপ্লেন মোড অ্যাক্টিভ করুন। স্টেপ 4, ফিক্স আ টাইম ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড ফোন। আপনি এখনো ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, কিন্তু এক পার্টিকুলার পিরিয়ডের ভিতরে আপনি একটা টাইম সেভ করুন, যে আমি একদিনে শুধু 1 থেকে 1.5 ঘন্টাই শুধু সোশ্যাল মিডিয়া ইউজ করব। এই টাইম আপনি আপনার সময় মতো সেভ করতে পারেন, কিন্তু এই টাইম ঘুমানোর আগে অথবা ঘুম থেকে ওঠার পর
আবার যাতে না হয়। আপনি আপনার সময় মতো সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারেন, কিন্তু সময় শেষ হওয়া মাত্র সোশ্যাল মিডিয়া থেকে বের হতে হবে। 5 মিনিটেরও বেশি ইউজ করা যাবে না। স্টেপ 5, রিপ্লেস ইট উইথ সামথিং এলস। আপনার মনে হয়তো কোশ্চেন এসেই গেছে যে সময় আমরা ফোন ইউজ করব না, তাহলে সেই সময় আমরা কি করব? সেই সময় আপনি আপনার যে কোনো হবি, যে কোনো স্কিল যা আপনার শেখার ইচ্ছা করে আপনি শিখতে পারেন। আপনি বই পড়তে পারেন, কোনো আইডিয়াতে কাজ করতে পারেন, জার্নালিজম করতে পারেন, স্টাডি করতে পারেন। অনেক অপশন আছে যেটা আপনার সঠিক মনে হয় অথবা যেটাতে আপনি দক্ষ হতে চান আপনি করতে পারেন। আপনি এই সময়গুলো ভালো কিছু করতে পারেন যা এই সময় আপনার মনোযোগ আপনার ফোনের দিকে নিয়ে যাবে না। তাহলে এই ভিডিও যদি আপনার ভালো লাগে প্লিজ 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 লাইক করুন, না লাগলে ডিসলাইক বাটন তো আছে, আর আপনি চাইলে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর আপনি যদি চান আমরা কোনো পার্টিকুলার টপিক অথবা প্রবলেমে ভিডিও বানাই, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ আমরা এখানে আপনার হেল্প করতে চাই।